হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ব্লগ। আজকে আমি আবারও চলে এসেছি কলকাতা বউবাজারের আর্চি গোল্ড জুয়েলার্সে বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি সোনার গয়নার কালেকশন নিয়ে। পাশাপাশি জানিয়ে রাখি, যারা কিন্তু ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু এটাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর যারা কিন্তু এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, মানে ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার যে নোটিফিকেশন বেল আইকনটা দেখতে পাচ্ছো ওখানে কিন্তু ক্লিক করে দিও। তো চলো কালেকশনগুলো আজ দেখাতে থাকি। তো প্রথমে দেখো, আজকে কিন্তু একটা আমি সীতাহারের কালেকশন রেখেছি, ওয়েটটা বলে দিচ্ছি। ওয়েটটা রয়েছে 17 গ্রাম 140 মিলি, এই যে দেখে নাও। এটার কিন্তু দাম পড়ে যাচ্ছে 1,04,300 টাকা, 1,04,300 রুপিস। ভীষণ কিন্তু সুন্দর রয়েছে জিনিসটা, একটু দেখে নাও। আর যা যা কালেকশন আজকে দেখাবো সবগুলোই কিন্তু 22 ক্যারেট 916 উইথ কিন্তু HYD মার্ক, প্রত্যেকটাতেই কিন্তু পেয়ে যাবে। এরপরে যে কালেকশনগুলো দেখাচ্ছি, যেহেতুই সামনে এখন সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে আসছে, সেই জন্য কিন্তু তোমাদের আর কি প্রিয়জনদের জন্য কিন্তু তোমরা আর কি অনেকেই উপহার কিনে থাকো, সেই জন্য কিন্তু একদমই লাইট ওয়েটের আমি কিন্তু কিছু ইয়াররিংসের কালেকশন রেখেছি। তো প্রথমে যেটা দেখাচ্ছি দেখো, ওয়েটটা রয়েছে আগে বলে দিচ্ছি, এটা রয়েছে 970 মিলিতে, এই যে দেখে নাও, বেশ কিন্তু সুন্দর রয়েছে, ঝোলার ওপরে কিন্তু কানের দুলটা পেয়ে যাচ্ছ। দামটা পড়ে যাচ্ছে 5,900 টাকা, 5,900 রুপিস। ভীষণ কিন্তু সুন্দর রয়েছে, বেশ কিন্তু বড়োর ওপরেই পাচ্ছ, আর ওয়েটটা তো বুঝতেই পারছো বেশ কিন্তু লাইট ওয়েটে আর বাজেট ফ্রেন্ডলি কিন্তু রয়েছে। আর প্রত্যেকটা কালেকশনই কিন্তু 22 ক্যারেট 916 উইথ কিন্তু HYD মার্ক তোমরা পেয়ে যাবে। আর আমি যা দামটা বলছি এটা কিন্তু শুধুমাত্র যে গোল্ড ভ্যালুটারই বলছি, গয়নাটা কেনার সময় কিন্তু মেকিং চার্জেস আর GST কিন্তু আলাদা করে দিতে হবে। এরপরে দ্বিতীয় যেটা দেখাচ্ছি দেখো, এটার ওয়েটটা রয়েছে মাত্র 890 মিলিতে, এই যে দেখে নাও, এটা দামটা পড়ে যাচ্ছে 5,500 টাকা, 5,500 রুপিস। এটাও কিন্তু বেশ সুন্দর দেখো, লিফ মোটিভে, এটাও কিন্তু ঝোলার ওপরেই রয়েছে কানের দুলটা। আর ভিডিওতে দেখানো কোনো জুয়েলারি যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু সেটা স্ক্রিনশট নিয়ে কিন্তু জুয়েলারির দেখো যে বুকিং নাম্বারটা শো করছে সেখানে কিন্তু কন্ট্যাক্ট করে নাও। এরপরে চলে গেলাম পরবর্তী কালেকশনটায়, ওয়েটটা আগে বলে দিচ্ছি দেখো, ওয়েটটা রয়েছে 940 মিলিগ্রাম, এই যে দেখে নাও, দামটা পড়ে যাচ্ছে 5,800 টাকা, 5,800 রুপিস। আর গয়না কেনার সময় কিন্তু তোমরা ডলস ডায়েরি চ্যানেলের নামটা কিন্তু শপে গিয়ে অবশ্যই মেনশন করবে, আর এখন যেহেতু ভ্যালেন্টাইন্স ডে সেই জন্য কিন্তু গয়নার মজুরিতে কিন্তু এনারা 40% কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে, তবে কিন্তু আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার হতে হবে তবেই কিন্তু এই অফারটা পাবে। এরপরে যেটা নেক্সট ইয়াররিংসটা দেখাচ্ছি দেখো, ওয়েটটা রয়েছে মাত্র 880 মিলিগ্রামে, এই যে দেখে নাও, এটা এটাও কিন্তু খুব সুন্দর দেখো, একটা গিনি মোটিভে কিন্তু বেশ কিন্তু সুন্দর, ছোটোর ওপরে ঝোলা আর কি কানের দুলটা তোমরা পাচ্ছ। প্রাইসটা পড়ে যাচ্ছে 5,400 টাকা, 5,400 রুপিস। ভীষণ কিন্তু সুন্দর রয়েছে জিনিসটা, কাউকে যদি তোমরা গিফট করতে চাও গিফটের জন্য কিন্তু ভীষণই আইডিয়াল। এরপরে পরবর্তী যেটা দেখাচ্ছি দেখো, ওয়েটটা বলে দিচ্ছি, ওয়েটটা রয়েছে 930 মিলিগ্রামে, এই যে দেখে নাও, এটাও কিন্তু বেশ সুন্দর দেখো, তলে একটা ছোট্ট মতো কিন্তু এটাতেও ড্রপস পাচ্ছ, এটাও একটু কিন্তু লিফ মোটিভে গেছে। দামটা পড়ে যাচ্ছে 5,700 টাকা, 5,700 রুপিস। আর ভিডিও স্ক্রিনেই দেখো কিন্তু শপের নাম, অ্যাড্রেস, গোল্ড রেট আর কি যেদিন আর কি শ্যুটটা হয়েছিল, আর জুয়েলারি বুকিং নাম্বারটা কিন্তু স্ক্রিনেই কিন্তু দিয়ে দেওয়া আছে, সুতরাং কিন্তু আলাদা করে আমি অন্য কোথাও ডিটেলস আর লিখছি না। এরপরে চলে গেলাম পরবর্তী কালেকশনটা, পরবর্তীর আগে ওয়েটটা বলে দিচ্ছি দেখো, ওয়েটটা রয়েছে মাত্র 890 মিলিগ্রামে, এই যে দেখে নাও, প্রাইসটা পড়ে যাচ্ছে 5,500 টাকা, 5,500 রুপিস আজকের কিন্তু গোল্ড ভ্যালু অনুযায়ী। এটাও কিন্তু ছোটোর ওপরে কিন্তু ভীষণ সুন্দর রয়েছে। এরপরে নেক্সট যে ইয়াররিংসটা দেখাচ্ছি দেখো, এটার আগে ওয়েটটা বলে দিচ্ছি তোমাদের, ওয়েটটা রয়েছে মাত্র 970 মিলিগ্রামে, এই যে দেখে নাও, এটাও কিন্তু ভীষণ সুন্দর রয়েছে, দামটা পড়ে যাচ্ছে 5,900 টাকা, 5,900 রুপিস। বেশ কিন্তু সুন্দর রয়েছে ছোট্টর ওপরে কিন্তু। এরপরে পরবর্তী যেটা দেখাচ্ছি দেখো, ওয়েটটা রয়েছে 980 মিলিগ্রাম, মানে আগেরটার থেকে 10 মিলি একটু বেশি রয়েছে, দামটা পড়ে যাচ্ছে 6,000 টাকা, 6,000 কিন্তু এটা আজকের গোল্ড রেট অনুযায়ী পড়ে যাচ্ছে। আর যা যা কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি, মানে মেইনলি ইয়াররিংসগুলো যে দেখাচ্ছি, এগুলোর সাথে কিন্তু তোমরা ম্যাচিং করা ফিঙ্গারিংও পেয়ে যাবে। ফিঙ্গারিংও কিন্তু মোটামুটি কিন্তু 1.5 থেকে 2 গ্রামের মধ্যে তোমরা কিন্তু এই ধরনের কালেকশন পেয়ে যাবে, কারণ সামনেই যেহেতু ভ্যালেন্টাইন্স ডে সেই জন্য কিন্তু সবাই একটু চায় বাজেট ফ্রেন্ডলি কিছু গয়না কেনার, সেগুলো কিন্তু এই সবে কিন্তু অ্যাভেলেবেল আছে। এরপরে পরবর্তী ইয়াররিংসটায় চলে গেলাম, এটার ওয়েটটা আগে বলে দিচ্ছি দেখো, ওয়েটটা রয়েছে মাত্র 920 মিলিগ্রামে, এই যে দেখে নাও, এটাও কিন্তু অনেকটা একটু গিনি প্যাটার্নে রয়েছে, মাঝখানটা কিন্তু বেশ সুন্দর একটা ছিলে কাটা রয়েছে। প্রাইসটা পড়ে যাচ্ছে 5,600 টাকা, 5,600 রুপিস।
ভীষণ কিন্তু সুন্দর রয়েছে কালেকশনগুলো। এরপরে পরবর্তী যেটা দেখাচ্ছি, দেখো ওয়েটটা রয়েছে মাত্র 850 মিলিগ্রামে। এই যে দেখে নাও, এটা একটু দেখো পাতা মোটিভে কিন্তু গেছে কালেকশনটা। দামটা পড়ে যাচ্ছে 5,200 টাকা, 5,200 রুপিস। প্রত্যেকটা কালেকশানে কিন্তু ভীষণই এক্সক্লুসিভ, অনবদ্য। আর যে অফারটার কথা বললাম, মানে মেকিং চার্জেসের ওপরে যে 40% অফারটা বললাম, সেটা কিন্তু খুবই লিমিটেড। মানে সামনে 17 তারিখ অবধিই কিন্তু এটা অফারটা দেওয়া হবে। সুতরাং এই অফারটা যাতে মিস না করতে চাও তোমরা, কিন্তু অবশ্যই যত তাড়াতাড়ি পারবে কিন্তু শপে তোমরা কন্ট্যাক্ট করে নিও। এরপরে পরবর্তী যে কালেকশনটা দেখাচ্ছি, দেখো ওয়েটটা রয়েছে মাত্র 970 মিলিগ্রামে। এই যে দেখে নাও, দামটা পড়ে যাচ্ছে 5,900 টাকা, 5,900 রুপিস আজকের গোল্ড ইটোনোতে। এটা কিন্তু বেশ সুন্দর, দেখো গর্জিয়াসের ওপরে কিন্তু রয়েছে। আর সামনে যেহেতু এখন একটা বিয়ের সিজন চলছে, সেই জন্য কিন্তু তোমরা ব্রাইডালরাও কিন্তু এই ধরনের কালেকশন নিয়ে নিতে পারো। এরপরে পরবর্তী যেটা দেখাচ্ছি, দেখো ওয়েটটা বলে দিচ্ছি, ওয়েটটা রয়েছে 940 মিলিগ্রাম। এই যে দেখে নাও, এটা প্রাইসটা পড়ে যাচ্ছে 5,800 টাকা, 5,800 রুপিস আজকের গোল্ড রেট অনুযায়ী। সো তোমরা বুঝতেই পারছ, আজকে তোমাদেরকে যে কটা কালেকশন দেখালাম সেগুলো কিন্তু ভীষণই সাধ্যের মধ্যে, বাজেট ফ্রেন্ডলি, আর প্রত্যেকটা কালেকশনই কিন্তু অনবদ্য। আর যেহেতু সামনে এখন ভ্যালেন্টাইন্স ডেটা আসছে, সেই জন্য কিন্তু এগুলো কিন্তু একদমই আইডিয়াল কাউকে উপহার করার জন্য। তো এর মধ্যে থেকে কোনো জুয়েলারি যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু ভিজিট করে নিও শপে। শপে আসলে কিন্তু এর থেকেও আরও কিন্তু হিউজ কালেকশন কিন্তু তোমরা দেখতে পারবে। আর ভিডিওতে দেখানো কোনো জুয়েলারি যদি পছন্দ হয়, অবশ্যই কিন্তু সেটা স্ক্রিনশট নিয়ে, আবারও বলে রাখছি স্ক্রিনশটটা কিন্তু অবশ্যই নেবে, নিয়ে কিন্তু ভিডিও স্ক্রিনের নিচেতে দেখো যে জুয়েলারি বুকিং নাম্বারটা শো করছে, সেখানে কিন্তু অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিও। আর কন্ট্যাক্ট করার সময় কিন্তু ডলস ডায়েরি চ্যানেল, মানে এই ভিডিওটার মাধ্যমে যে তোমরা গয়নাটা পছন্দ করে কিনছো, সেটা কিন্তু ওনাদের অবশ্যই মেনশন করো। তাহলে কিন্তু মেকিং চার্জেসের উপর যে এখন 40% অফারটা দিচ্ছে এনারা, সেটা কিন্তু তোমরা পাবে। আর অফারটা কিন্তু শুধুমাত্র কিন্তু 17 তারিখ, মানে সামনে যে 17 ফেব্রুয়ারি আসছে সেটা অবধি কিন্তু এটা লিমিটেড আছে। সুতরাং অফারটা যাতে মিস না করতে চাও, যত তাড়াতাড়ি পারো কিন্তু শপে একবার হলো ভিজিট করো। আর এরই সাথে কিন্তু ভিডিওটা বা ব্লগটাও আমি এখানে এন্ড করে দিচ্ছি। এটা ভালো লাগলে কিন্তু অবশ্যই এটাকে লাইক শেয়ার করে দিও। আর যারা কিন্তু এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইকনটা দেখতে পাচ্ছ, ওখানে যে অল অপশানটা রয়েছে সেখানে কিন্তু ক্লিক করে দিও, যাতে পরবর্তী যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাও। আর ভিডিওটা খুব ভালোভাবে দেখতে, মানে 4K কোয়ালিটিতে দেখতে কিন্তু ভিডিওর দেখো ওপরেই দেখো একটা সেটিং বলে অপশান রয়েছে, সেখানে দেখো অ্যাডভান্স মোডে গিয়ে ভিডিও রেজলিউশনটা কিন্তু তোমরা বাড়িয়ে নিও, মানে 2160p বলে এরকম একটা লেখা থাকে, সেখানে কিন্তু ক্লিক করে রেজলিউশনটা বাড়িয়ে নিলে কিন্তু খুব ক্লিয়ারিটিভাবে কিন্তু প্রত্যেকটা গয়না কিন্তু তোমরা দেখতে পারবে। আর এছাড়াও তোমাদের যদি কিছু রিকোয়েস্টেড গয়নার কালেকশান আর কি থাকে, সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি চেষ্টা করবো তোমাদেরকে নেক্সট কোনো ব্লগে সেগুলো শেয়ার করার। আর পাশাপাশি আরও একটা কথা বলে রাখি, তোমরা একটু চ্যানেলটাকে গ্রোথ করতে একটু সাপোর্ট করো, মানে যত তাড়াতাড়ি পারো একটু আর কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 10K অবধি, মানে 10,000 অবধি কিন্তু একটু রিচটা পৌঁছে দাও। তাহলে কী হবে, আরও ভালো ভালো জায়গায় আমি ভিজিট করে, ভালো ভালো শপে ভিজিট করে তোমাদেরকে কিন্তু কালেকশানগুলো আমি দেখাতে পারবো। তো চলো, ব্লগটা কিন্তু আজকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি, আর খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরবর্তী কালেকশানের ব্লগ নিয়ে।